রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলার মেমারির 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ও মন্ত্রী সিদিকুল্লা চৌধুরীর উদ্যোগে বরপলাসন 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় পঞ্চগ্রাম সমবায় প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদাতাদের একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। রক্তের প্রয়োজন হয় বড় অপারেশনে 2-4 জন ডোনার সহ রক্ত দিতে হয়। এই রক্ত কার রক্ত কোথায় যাবে তা কিন্তু এখানে লেখা থাকবে না। বর্তমান মেডিকেল হসপিটালে এই রক্ত চলে যাবে, ডোনারদের নাম এখানে থেকে যাবে, 1 কপি তারা নিয়ে যাবে। সেই রক্ত জাত দেখে না, পাপ দেখে না, পুরুষ দেখে না, মহিলা দেখে না। এটা একটা মিলনের বড় দিক। শুভেচ্ছা জানাচ্ছি রক্ত দেওয়ার জন্য। আসলে সব কিছুরই একটা অভ্যেস আছে মানুষের জীবনের চলার পথে। অভ্যেসই জীবনটাকে গড়ে তোলে, যেরকম যখন যেমন শিখে গেছি রক্ত দেওয়াটা কোনো বিষয় নয়, রক্তটা সার্বজনীন একটা ব্যাপার প্রয়োজন। তেমনি আমাদের জেলায় এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রচুর পরিমাণে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, যাদেরকে প্রতিনিয়ত স্থায়ীভাবে রক্ত দিতে হয়। বর্ধমান মেডিকেল ব্লাড ব্যাংক থেকে ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী, জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের কর্মদক্ষ বাকবুল ইসলাম ও মোহাম্মদ ইসমাইল, বরপলাসন 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জাফর আলী, উজ্জ্বল মণ্ডল, আফাস উদ্দিন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী জনাব সিদিকুল্লা চৌধুরী সাহেবের এবং মেমারি 2 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বরপ্রসন 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান কাদের হাতে তুলে দেবেন? বর্ধমান মেডিকেল কলেজে। কতজন মতন রক্তদাতা আছেন? এখনও পর্যন্ত আমরা 100 জনের টার্গেট রেখেছি, 45 জন ব্লাড অলরেডি দিয়ে দিয়েছি। আজকে কারা কারা এসে উপস্থিত আছেন? উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী জনাব সিদিকুল্লা চৌধুরী সাহেব, আছেন সহকারী সভাধিপতি বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পরিষদের দেবু টুডু, বাগবুলদা থেকে শুরু করে মেমারি 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইসমাইল সাহেব। এটা কোন জায়গায় রক্তদান শিবিরটি হচ্ছে? এটা বরপ্রসন 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে, এটা পঞ্চগ্রাম সমবায় সমিতির প্রাঙ্গণে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।